हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণেশ্বরে। সকাল সকাল আজকে পূর্ণিমা, তো পূজা দেওয়ার জন্য অলরেডি লাইন পড়ে গেছে। যে দূরে মা ভাবি আর জিতু আছে পাশে। পাশে করুন নয় গাড়িটা বেরোবে কি করে। পাশে আগে ওখানটা দাঁড়াতে হতো, এখন এখানটা করেছি ঘুরিয়ে। সামনে স্যানিটাইজ হচ্ছে তো ওই জন্য আমাকে জমা দিয়ে গেল। আবার ব্যাক করতে হবে। ফোন ফোন তো কিছু নিয়ে ঢুকে গেল। চলো তো এখানে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করছিল না, ওই জন্য ভেতরে লক করা যায়নি। কিছু অ্যালাউ করছে না, ফুল মালা কিছু অ্যালাউ করছে, শুধু ধূপকাঠিও না, শুধু প্রসাদ, শুধু প্রসাদ। তাও ইন আর কি নবনম করে পুজো। কুড়ি টাকা ডালাটা একশো টাকা নিল। এই পরিস্থিতিতে কুড়ি টাকা ডালাটা একশো টাকা নিল। মা তোমার পুজো দিয়ে কি অভিজ্ঞতা হলো, কেমন লাগলো? ডালা নিয়ে কি অভিজ্ঞতা হলো? এখনো হয়ে খুলে বলো। হ্যাঁ একদম কম ডালাটা, এইটুখানি ডালা একশো এক টাকা নিল। মাকে পুজো দিয়ে হচ্ছে শান্তি, না ফুল না কিছু। হ্যাঁ মাকে দর্শন করেছি, এটাই অর্থ। শ্রাবণ মাসের জন্য প্রস্তুতি, জার্নি করে হেঁটে হাঁপিয়ে গেছে অনেকটা, বাইকও চালিয়ে গেছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে যাবো হিঙের কচুরি। দক্ষিণেশ্বরে পুজো দিতে আসবো আর হিঙের কচুরি খাবো না, তা কখনো হয়? তো আগে মায়ের পুজো, এখন পেট পুজো। দেখতেই পাচ্ছেন শুধু চা আর লস্যি বিক্রি হচ্ছে, হিঙের কচুরি খাবো ভাবলাম, কিন্তু এখন দোকানের ভেতরে বসে খাবার দাবার অ্যালাউ করছে না। টেক অ্যাওয়ে আহা কি দুঃখ, আহা কি দুঃখ। কচুরি বসে খাওয়া, নিচে পার্সেল হবে। তো এর থেকে বেশি ব্লক করা যাচ্ছে না, কারণ আর কিছু দেখানোর নেই। মন্দিরের ভেতর তো ঢুকতে দেওয়া হয়নি, আর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এবার শুধু খাওয়া আর বাড়ি যাওয়া।